দূষণে ঢাকা দিল্লি সুস্থ থাকতে মাস্কের চাহিদা তুঙ্গে, দোকানে দোকানে লম্বা লাইন ক্রেতাদের। রাজধানীর বিমানবন্দর, মেট্রো স্টেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় কর্মীদের জন্য 7,000 মাস্ক পাঠানোর সিদ্ধান্ত সিআইএসএফ। দিল্লিতে দূষণের জের রোহতাক গহনা হাইওয়েতে পরপর দুর্ঘটনা, কম দৃশ্যমানতার জন্য একাধিক মুখোমুখি সংঘর্ষ, এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু, আহত 2 জন। ইনক্রেডিবল ইন্ডিয়ার ম্যাসকট হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। আমির খানের পর নতুন ম্যাসকটকে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল অমিতাভ বচ্চনের নামও, কিন্তু শেষ পর্যন্ত আর কোনো বলিউড অভিনেতাকে যুক্ত করা হচ্ছে না। বিদেশি পর্যটক টানার ভার এবার নিজের কাঁধেই তুলে নিচ্ছেন প্রধানমন্ত্রী। প্রতি 15 দিনে নতুন প্রকল্পের সূচনা করে বিজেপি, আর সমাজবাদী পার্টি কেবল নিজেদের মধ্যে লড়াই করে চলে। কটাক্ষ অমিত শাহ, উত্তরপ্রদেশের রাজবাটকে পাখির চোখ করে ঝাঁসি থেকে লখনউ পরিবর্তন যাত্রায় বিজেপি, উপস্থিত রাজনাথ সিং, উমা ভারতী সহ অন্য নেতৃত্ব। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণ। তার আগে ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য প্রার্থনায় লখনউয়ের জাবরৌলি গ্রামের বাসিন্দারা। হিলারির ফটো হাতে চলছে যজ্ঞ, এই গ্রামকে দত্তক নিয়েছে ক্লিনটন ফাউন্ডেশন। হিলারিকে এবার তাই হোয়াইট হাউসে দেখতে চান গ্রামবাসীরা। জেদের জোরে নিজের বিয়ে রুখলেন নাবালিকা। তারকেশ্বরের বালিগড়ি অধরমণি দত্ত হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী মুনমুন কোলে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চান মুনমুন। জোর করে বিয়ে দিতে চায় পরিবার, 2 মাস লেখাপড়া বন্ধ মুনমুনের। বিয়ে না করতে চেয়ে বন্ধুর বাড়ি পালিয়ে যান। তারকেশ্বরের ভিডিও এবং পুলিশের তৎপরতায় বাড়িতে ফিরলেন মুনমুন, বন্ধ হলো বিয়ে। দাবি মতো জগদ্ধাত্রী পূজার জন্য 500 টাকা চাঁদা না দেওয়ার জের গাড়ির চালককে বিধায়ক মারধর, প্রহারে মাথা ফাটল চালকের। বাতকুল্লা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে জখম চালকের চিকিৎসা, নদিয়ার বিননগরে ঘটনা, তাহেরপুর থানা অভিযোগ দায়ের। রেডবুল হিরো টাউনের পরিচালনায় 3X ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং 2X ইউরোপিয়ান এক্স গেমস চ্যাম্পিয়ন ভিকি গোমসের এক অসাধারণ পারফরমেন্স অনুষ্ঠিত হলো এ শহরে। রবিবার সন্ধ্যায় এই পারফরমেন্স দেখতে ভিড় জমে যায় অ্যাক্রোপলিস মলে। কলকাতার দর্শকদের কাছে এই পারফরমেন্স ছিল এক নতুন চমক।